ওকে, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ, এবং এ বছরের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। শুধু ঢাকা না, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন এই জায়গা থেকে করছে, আমি কনফার্ম। আর এছাড়া বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবাই এই জায়গা থেকে একটা করে কোশ্চেন করবে অ্যাটলিস্ট। তো কোশ্চেন করার জায়গা এক হচ্ছে থিওরি, দুই হচ্ছে হলো ম্যাথ। তো আমি ম্যাথ শিখাবো কিন্তু থিওরির বেসিক ধারণা দেব। তো প্রথমে বলি, টিউটোরিয়াল বইটাতে থিওরির একটা জায়গা আছে। হ্যাঁ, তোমাদের টিউটোরিয়াল বইটাতে থিওরির একটা জায়গা আছে, সেই থিওরি জায়গাটা একটা চার্টে আছে। যদি প্রশ্ন করে ওই চার্ট থেকে হুবহু প্রশ্ন করবে, অথবা বানায় প্রশ্ন করবে। এবং বানানো প্রশ্নগুলো যদি তোমাদের যদি বলি, বিগত সালের বানানো কিছু প্রশ্ন আছে, যেমন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চ্যাপ্টারের কিছু প্রশ্ন আছে, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, স্পেশালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই চ্যাপ্টারে কিছু প্রশ্ন আছে, যে যে প্রশ্নটা করা হয়েছে 1600 সেশনের আগে প্রশ্নগুলা। তো এই দুটো বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিবরণী বিশ্লেষণ সংশ্লিষ্ট যে বিগত সালের প্রশ্নগুলো আছে, ব্যাখ্যা সহকারে দেখবা। আমার পুরো বিশ্বাস ওই ব্যাখ্যা অথবা যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাকে মডিফাই করে প্রশ্নটা করা হবে। তো আমার বিশ্বাস এই অধ্যায় থেকে আমরা দুইটা প্রশ্ন পাবো, একটা থিওরি আর একটা হলো ম্যাথ। তো থিওরিতে যেরকম গুরুত্ব দেবো, ম্যাথেও সেরকম গুরুত্ব দেব। তো তোমরা থিওরি অংশটা তাহলে আমার টিউটোরিয়াল বই থেকে দেখবা, পাশাপাশি তোমাদের কাছে যে বই আছে বা যে কোশ্চেন ব্যাংক নিয়েছো, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অংশটা ভালোভাবে পড়বা, আর অপরদিকে হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অংশটা ভালোভাবে পড়বা। তো এখন আমি কি করব, আমি কিন্তু হচ্ছে মেইন মেইন অধ্যায়গুলার পিডিএফ, মেইন মেইন কোশ্চেন গুলা বাছাই করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের দিয়ে দিব। কারণ হচ্ছে আমার কাছে ম্যাক্সিমাম জনই তোমরা সেকেন্ড টাইম আসো, আর ফার্স্ট টাইমেরও যে ছেলেগুলো আসবে, নতুন যে ব্যাচ গুলো হবে, অবশ্যই তো ব্যাচ হচ্ছে, ছেলেমেয়েরা নক করতেছে, ওদেরকেও কিন্তু আমি দিয়ে দেবো, পিডিএফ গুলো দেবো। তোমরা পিডিএফ গুলা শেয়ার করতে পারো ফ্রেন্ডে, কিন্তু না করাটাই বেটার হবে, যেহেতু বইয়ের অংশ থেকে দেবো। তো এই ছিল হচ্ছে আমার প্রাথমিক কথা। অনুরূপ ভাবে ম্যাথ অংশ আছে, আমরা ম্যাথ গুলা পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ জানার বা শেখার চেষ্টা করবো। তো আমি একদম ডিরেক্ট চলে আসে আমার হচ্ছে ওয়াল বইটাতে, যেটাতে 20 তারিখ আলোচনা করা আছে, যেহেতু আমি একটু 20 তারিখ তোমাদের পড়াবো। এই কারণেই, কারণ আমাদের হাতে যথেষ্ট সময় আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমরা অলরেডি শেষ করতে যাচ্ছি বইটা, আমার টিউটোরিয়াল বইটা অলমোস্ট শেষ কিন্তু, এবং আমরা আরো সামনে সময় পাচ্ছি। এই সময়টাতে আমি একাধারে তোমাদের লাইভে বুঝাবো, একাধারে আবার এখানে এসে বুঝাবো, আমরা ফ্রিতে লাইভ ক্লাসও করাবো অন্য অন্য ছেলেমেয়েদের, গরিব ছেলেমেয়েদের, পাশাপাশি হচ্ছে এখানেও তোমরা করবা, সুতরাং টেনশন নেওয়ার দরকার নাই। ওকে, এই হচ্ছে অধ্যায়, আমাদের অ্যাকাউন্টিং ওয়াল বইটা থেকে আমি তোমাদের বুঝাচ্ছি। শুধু এতটুকুই বলি যে আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণী হচ্ছে ওই বিবরণী বা ওই বই যে বইয়ের মাধ্যমে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি এবং আর্থিক অবস্থা জানতে পারি, তাকে আমরা আর্থিক বিবরণী বলে থাকি বা আর্থিক প্রতিবেদন বলে থাকি। তাহলে আর্থিক বিবরণী মানে আর্থিক বই, যে বইতে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়গুলো থাকে, বা আর্থিক প্রতিবেদন বলতে যে প্রতিবেদন বা যে খাতা বা যে পৃষ্ঠা আর্থিক তথ্য থাকে, মানে টাকার সংশ্লিষ্ট তথ্য থাকে, সেটাকে আমরা আর্থিক বিবরণী বলবো। এখন এই জিনিসটা কি জিনিস, যে জিনিসের মাধ্যমে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, লাভ ক্ষতি ইত্যাদি জানতে পারি, সেটাই হলো আর্থিক বিবরণী। তো এখন কথা হলো এই আর্থিক বিবরণী বিশ্লেষণ, বিশ্লেষণ মানে কি জানো, মানে কাটাছেঁড়া করা, যাচাই বাছাই করা। মূল বিষয় হলো কি, বিশ্লেষণ মানে কি, যাচাই বাছাই করা, এটা ভালো না খারাপ, এটা এটা বেশি না ওইটা কম। হ্যাঁ, ওই যেরকম সায়েন্সেরা কি করে, এই ব্যাঙ কাটে, সাপ কাটে, তারপরে হচ্ছে এই যে টাকি মাছ কাটে, চিংড়ি কাটে, কেটে দেখে কি এর মধ্যে কি কি আছে, হাড় পাঁজর কি কি আছে। অনুরূপ ভাবে আমাদের হিসাব বিজ্ঞানে ওই রকম কি আছে, ওই রকম এই যে কাটাছিঁড়ের কাজ আছে, সেই কাটাছিঁড়ের কাজটাই হচ্ছে কি, আর্থিক বিবরণী বিশ্লেষণ। বোঝা গেল, একজন সিএ মানে চার্টার অ্যাকাউন্টেন্ট, উনি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণী আছে সেইটা কিন্তু অডিট করে, অডিট করার পর ওইটা বলে কি, ওকে এটা ফাইন, এই জিনিসটা ঠিক আছে। এখন এই আর্থিক বিবরণীটা যখন এই নিউজ পেপারে প্রকাশ করা হয়, তখন আমরা অভ্যন্তরীণ কিছু ব্যবহারকারী আছি আর কিছু বাহ্যিক ব্যবহারকারী আছি। দেখো প্রতিষ্ঠানের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলা দুই ধরনের ব্যবহারকারী আমরা পাই, অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী। তো এই ব্যবহারকারীরা কি করে জানো, ওই তথ্যগুলো যাচাই বাছাই করে কোনটা ভালো কোনটা খারাপ, এই অংশটাকে আমরা কি বলি, আর্থিক বিবরণী বিশ্লেষণ। এখন কেন করি, কেন করবো এই জিনিসটা, কেন করবো, অভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে কেন আমরা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ করব, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কেন আমরা হচ্ছে কি করব, এই আর্থিক বিবরণী বিশ্লেষণ করব। এখন এখান থেকে তোমাদের নতুন করে দুইটা প্রশ্ন বলতেছি, যে অভ্যন্তরীণ ব্যবহারকারীরা
কেন আর্থিক বিবরণী বিশ্লেষণ করে বা আর্থিক তথ্য বিশ্লেষণ করে, তখন আমরা অবভিয়াসলি বলবো যে ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, এই প্রশ্ন কিন্তু কোথাও নেই। কিন্তু বাহ্যিক ব্যবহারকারীরা কেন আর্থিক বিবরণী বিশ্লেষণ করে বা আর্থিক তথ্য বিশ্লেষণ করে, তখন আমরা বলবো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য। বোঝা গেল? তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারীরা, এই প্রশ্ন কিন্তু কথা কোনো গাইড বইয়ে নেই, আমার মাথায় আসলো আমি বলে দিলাম। ঠিক এই সিনিয়র টিচার গুলো আছে না, এখনই আগের ভিডিওতে বললাম না, সেই সেই লেভেলের কিছু টিচার, তাদের মাথায় এরকম আসে। তাহলে আর্থিক বিবরণী বিশ্লেষণ এটা কয়জন করে? দুইজন করে, অভ্যন্তরীণ পক্ষ, বাহ্যিক পক্ষ। অভ্যন্তরীণ পক্ষ আর্থিক বিবরণী বিশ্লেষণ করে ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, অর্থাৎ টার্গেট নির্ধারণ করার জন্য। মূল কথাই হচ্ছে কি, ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য আর্থিক বিবরণী বিশ্লেষণ করে থাকে। আর ব্যবসায়িক লক্ষ্যটাই হচ্ছে কি, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা সঠিকভাবে পরিচালনা করার উদ্দেশ্যে তারা আর্থিক তথ্য ব্যবহার বা বিশ্লেষণ করে থাকে। আর অপরদিকে বাহ্যিক ব্যবহারকারী যারা, তারা আসলে বেসিক্যালি শুধু বিনিয়োগ সিদ্ধান্ত নেয় যে না, এই প্রতিষ্ঠানে কি শেয়ার কিনবো, এই প্রতিষ্ঠানে কি ঋণ দিব, এই জিনিসগুলা যাচাই বাছাই করার জন্য কি করে থাকে, আর্থিক বিবরণী বিশ্লেষণ করে থাকে। তো এই আর্থিক বিবরণী এই বিশ্লেষণ আমরা হচ্ছে কোন আইন অনুসারে করব, এইটা সম্পর্কে আমাদের IAS নামে একটা কি আছে, আমাদের হিসাব মান আছে, যেটা প্রণয়ন করছে কে, IASC, মনে পড়ে? অর্থাৎ এই জিনিসটা কে প্রণয়ন করছে, এই জিনিসটা কিন্তু প্রণয়ন করছে আই, বড় হাতের দেই, এই যে IASC, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, যেটা, তাই না? আমি কি ভুল বললাম? IASB, ও ঠিক আছে, IASC, ঠিক আছে, আমি ঠিক আছে, এই যে মাথা ঘোল ঘোল অবস্থায় আছে। তো আগে কমিটি ছিল, 1973 সালে এটা প্রতিষ্ঠিত হয়, যখন ছিল কি, এই 73-এ প্রতিষ্ঠিত হয়, তখন ছিল একটা কমিটি। আর এরপর পরবর্তীতে হয়েছে IASB, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যেটা হয়েছে কত সালে, 2001 সালে। তো এই যে IASC 1973 সালে প্রতিষ্ঠা লাভ করছে, এই প্রতিষ্ঠা হওয়ার পর 2001 সাল আসা পর্যন্ত তারা IAS নামে 41টা মান প্রণয়ন করছে। তারা কয়টা মান প্রণয়ন করছে? 41টা মান প্রণয়ন করছে। সেই 41টা মানের 1 নম্বর প্যারায় 8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, অর্থাৎ 8 নম্বর অনুচ্ছেদ একটা প্যারা অনুসারে তারা বলছে যে আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে হবে। এখন বিশ্লেষণ বলতেই বুঝেছে কি, ওই যে কাটা ছেঁড়া করা, মানে কোনটা ভালো কোনটা খারাপ, এটা কেন বেশি ওইটা কেন বেশি হলো, হ্যাঁ, এর দায় কত লাভ কত। যেমন আমরা ব্যাংক ট্যাঙ্ক কেটে কুটে কি বলি যে এর হার কয়টা, এর হচ্ছে মানে ভিতরে কি কি আছে না আছে, নারী ভুড়ি কয়টা। তো অনুরূপ ভাবে এই জায়গাতে আমরা এই কাজটা করে থাকি। তো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করব আমাদের কি অনুসারে, মানে কোন আইন অনুসারে, অথবা হচ্ছে আমাদের কোন হিসাব মান অনুসারে, তখন আমরা বলবো কি, IAS, IAS 1 অনুসারে আমরা কি করে থাকি, আর্থিক বিবরণী বিশ্লেষণ করে থাকি। যে অর্থাৎ গত বছর কিন্তু একটা প্রশ্ন আসছিল, আমরা আর্থিক বিবরণী কেন তৈরি করি, কত নম্বর এই অনুচ্ছেদ গুলা বা আইনে বলা আছে। এবং এখানে আরেকটা, এটা মানে ব্যাক আপ করলাম, এই কারণে এইটার এখন বর্তমান নাম কি জানো, IFRS, এর এখন বর্তমান নাম কি, IFRS, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। বোঝা গেল? এটার আরেকটা নাম কি, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তাহলে এই IAS ছিল 1973 সালে IACB প্রতিষ্ঠা হওয়ার পর, কিন্তু যখন IASB হলো, তখন এই IAS 41টাকে কনভার্ট করা হয়েছে কোথায়, IFRS এ। আর আমরা বাঙালিরা যেহেতু ব্রিটিশের তত্ত্বাবধানে ছিলাম, আমরা কি করে থাকি, এই IFRS কে ফলো করে আমরা এই BFRS নামে আমাদের বাংলাদেশের হিসাব মান অথবা সর্বজনীন হিসাব মানটা প্রণয়ন করে থাকি, অথবা আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো আর্থিক বিবরণী প্রস্তুতের সময় কোন নীতিমালা বা কোন হিসাব মান ব্যবহার করে থাকে, তখন হবে কি, BFRS। বুঝতে পারতেছো তো জায়গাগুলা,
এটা নিয়ে কিন্তু আমাদের কোথায় আছে এটার অ্যাকাউন্টিং টিউটোরিয়ালের হচ্ছে প্রথম ঘন্টায় এই কথাগুলো আছে। আমি এখন এই জিনিসগুলো কেন বোঝাচ্ছি বিস্তারিত বিষয়গুলো তোমাদের হচ্ছে একদম মূল থেকে বোঝাচ্ছি, কেননা আমার পরবর্তীতে ক্লাস নিতে সুবিধা হবে। আমরা মেইন আলোচনায় যাই বা না যাই, কিন্তু বেসিক জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দিতেছি যে এটা আমরা কেন করব। তাহলে আমরা যেহেতু আন্তর্জাতিক হিসাব মান এবং আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নীতিমালা, এইখানে আর একটা প্রশ্নের অ্যান্সার দেই, এইটাকে আমরা বলে থাকি হলো, এইটার নাম হলো, এটা ক্লিয়ার করে দেই তাহলে তোমাদের খুব খুব সুবিধা হবে যদি প্রশ্ন আসে। প্রশ্ন আসলে এগুলো থেকে আসবে। এটাকে আমরা বলে থাকি হলো আন্তর্জাতিক হিসাব মান, ঠিক আছে? এই অংশটাকে আমরা কি বলে থাকি? আন্তর্জাতিক হিসাব মান, যেটা কে প্রণয়ন করছে? IASC অথবা IASB। এই জায়গাটা মনে রাখো, কিন্তু আমি একটা প্যারায় তোমাদের অনেক কিছু বুঝাই দিতেছি। অর্থাৎ আমি তোমাদের বলছিলাম না যে আমি যখন ফার্ম গেটে ইন্টেনসিভ কেয়ারে একটা ক্লাস করি, আমার এক স্যার এসে ক্লাস নিচ্ছে 6.5 ঘন্টা, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল, ওই একটা প্রশ্ন দিয়ে আমাদের পুরো হিসাব বিজ্ঞান শেষ করে দিয়েছে। এবং সেই দিন থেকে আমি বারবার এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি সেই দিন থেকে হিসাব বিজ্ঞান আর ভালোভাবে পড়ি নাই, মনোযোগ দিয়ে পড়ি নাই। তো আমি কিন্তু ওনার সেন্সটা কাজে লাগে পুরো হিসাব বিজ্ঞান শেষ করতে পারবো, সর্বোচ্চ 4 ঘন্টা লাগবে আমার শেষ করতে। এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে নাও। আমি স্যারের নামটা ওকে মনে নেই, এটা আমার দুর্ভাগ্য, আমি তাকে আসলে স্মরণ করতে পারতেছি না, কিন্তু উনি লম্বা চূড়া ছিল এবং খুব মানে গুরু গম্ভীর ছিল প্রচুর। হ্যাঁ, ওনার একটা হিস্টোরি আছে, আর একদিন বলবো নি। তো যাই হোক, যেটা আমি বলি যে আমরা আজকে বুঝলাম যে আর্থিক বিবরণী বিশ্লেষণ এটা তৈরি করা হয় আমাদের হচ্ছে IAS 1 নম্বর প্যারা অনুসারে, আর এই IAS প্রণয়ন করছে হচ্ছে IASC, এরা প্রণয়ন করছে, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1973 সালে, আর ওইটার নাম পরিবর্তন করা হয়েছে IASB, যার পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 2001 সালে। এবং এই 2001 সালে কনভার্ট হওয়ার পর এই IAS এর নামকরণ করা হয়েছে IFRS, এবং এইটার নাম হলো আন্তর্জাতিক সর্বজন স্বীকৃত হিসাব মান। আর এই আন্তর্জাতিক সর্বজন স্বীকৃত হিসাব মানকে ফলো করে বাংলাদেশের BFRS প্রণয়ন করা হয়েছে। আর এই BFRS প্রণয়ন কে করছে? সরি সরি সরি, BFRS প্রণয়ন কে করছে জানো? ICAB, অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক যে মানগুলো আছে, হিসাব মানগুলো আছে, ওগুলো কে প্রণয়ন করে? ICAB, অথবা বাংলাদেশের এই হিসাব বিজ্ঞানের নীতিমালা কে প্রণয়ন করে? ICAB। আর ICAB কি প্রণয়ন করছে? BFRS। আর অপরদিকে IFRS কে প্রণয়ন করছে? IASC অথবা IASB, দুইটা একসঙ্গে থাকবে না। এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের আর একটা জিনিস আছে এই জায়গায়, সে জিনিসটা কি? আমাদের আর একটা জিনিস আছে, GAAP, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এটা কি? এইটাই হচ্ছে আমাদের আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নীতিমালা। এটা হলো কি? হিসাব মান, আর এটা হলো আমাদের কি? নীতিমালা। এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা হলো আন্তর্জাতিক হিসাব মান, আর এটা হলো আমাদের আন্তর্জাতিক হিসাবের নীতিমালা। আমি একটু লিখে দেই, তোমরা এটা এমনিতেই মনে থাকবে সবারই যেভাবে বললাম। এই জিনিসটা অনেকে ক্লিয়ার করে দিতে পারেন, আমি ক্লাস নিয়ে নিবো না, টেনশন নেওয়ার দরকার নেই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু আমাকে বলুক, তার একটা খালি কোশ্চেন করে দেখুক না কেন হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে, তারপর আমি কনফার্ম যে হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে সবাই প্রশ্ন করবে। এই এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের এই নীতিমালা, আন্তর্জাতিক স্বীকৃত সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা। এই যে আমরা যে নীতিমালা গুলো পড়ি না, এই নীতিমালা যেগুলো পড়ছি হিসাব বিজ্ঞানের নীতিমালা, সেটা কোথাকার জানো? এই যে গ্যাপ দিয়েছে, আর এই গ্যাপটা কে প্রণয়ন করছে? তাহলে এই গ্যাপ কে দিল? আর এই গ্যাপটাই দিল হচ্ছে আমাদের কি জানি, ফিনান্সিয়াল, সরি দাঁড়াও আগে ফন্টটা চেঞ্জ করে নেই, আমার আবার এই জিনিসগুলা একসঙ্গে না বললে কাজে আসে মাথায় আসে না। আর এই জিনিসটাকে কে প্রণয়ন করছে জানো? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তাহলে ফিনান্সিয়াল FASB, এই FASB প্রণয়ন করছে কে? কি বলা হয়েছে FASB কি প্রণয়ন করছে? গ্যাপ, আন্তর্জাতিক হিসাব বিজ্ঞানের নীতিমালা। হ্যাঁ, আর এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? এই 1973 সালে, দেখছো এক সালে সবকিছু প্রতিষ্ঠিত হয়েছে, এটাও 1973, এই যে এটাও 1973। সুতরাং সাল নিয়ে ঝামেলা আসলে এই কখন প্রতিষ্ঠিত হয়? 1973-73। এবং লাস্ট আর একটা কোশ্চেন, এইটা প্রণয়ন করছে ব্রিটিশরা, আর এইটা প্রণয়ন করছে হচ্ছে আমেরিকানরা। ওকে, শেষ, আমাদের 1 নম্বর টিউটোরিয়ালের ইউনিট 3 গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3টা প্রশ্ন করছে,
এবছরও করবে ইনশাল্লাহ, একটা হয়তো বা করতে পারে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় বলে দিবে যে আসলে অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো এই জায়গাতে প্রশ্ন করতে যাচ্ছে কিনা। ওকে, আমি বিস্তারিত অনেক বিষয় বক করলাম, এই ভালো লাগলো না কি মনে হলো, না মাথার উপর দিয়ে গেল, কি অবস্থা ভাল তোমাদের? লাগছে, এগুলা ভালো লাগছে ভাই। পড়া থাকলে বলা যায় বা বোঝা যায়। হ্যাঁ, এখন এই জায়গায় একটা কথা বলি, তোমরা যে ভুলটা করো, এই যে দেখো আমি যে তোমাদের এত সুন্দর করে বুঝালাম, এইটা কি মনে করছো আমি একদিনে এই জিনিসটা শিখছি? এভাবে আমি কি একদিনে পারছি? আমি কিন্তু একদিনে পারিনি, আমি কিন্তু টানা 7টা বছর ধরে এই জিনিসগুলো বক 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 করতেইছি, এ কারণে কিন্তু পারতেছি। সুতরাং তুমি যখন পড়তে যাবে তখন মুখস্থ হবে না, স্বাভাবিক, ইটস ওকে, কিন্তু তোমরা এই জিনিসটা নিতে পারো না। তোমরা ম্যাক্সিমাম ছেলে মেয়ে বলো, আরে স্যার কত সুন্দর পড়ায়, ক্লাস আমি কত সুন্দর পারি, কিন্তু নিজে আসি পারি না। আরে ভাই, আমি যে টিচার, আমি যে পড়াচ্ছি, এটা তো 7-8 বছর ধরে পড়াচ্ছি, আর তুমি তো সবে মাত্র এই জিনিসটা মনোযোগ দিলে ভালোভাবে, তো তুমি একদিনে হাঁপে যাবে আমার মতো? সুতরাং কুল ডাউন। এই জন্য আমি বলবো এটা আমাদের ভুল থাকে, প্রথম দিকের ভুল থাকে যে আল্লাহ আমার তো পড়া হচ্ছে না, আমার তো পড়া হচ্ছে না। আরে ভাই, পড়া তো হবেই না, কিন্তু ওকে জোর করে হতে হবে যে ভালোবাসা দিবি কিনা বল। হ্যাঁ, কোনো অপশন নেই, দিতেই হবে ভালোবাসা। এভাবে যখন পড়াশোনা করবা, বারবার পড়বা, দেখবা পাত্তা দিয়ে ফেলছে। ওই যে আমি এই জন্য ক্লাসে কিন্তু বলি, আমি কিন্তু একটু রিলেশনশিপের কথাটা বলি, যে একটা মেয়ের পিছনে ঘুরবা, একদিন 2 দিন ঘুরলে কিন্তু পাত্তা দিবে না। যখন তুমি রেগুলার ঘুরতে থাকবা, ঘুরতে থাকবা 3-4 বছর ধরে ঘুরবা, দেখবা যে অটোমেটিক্যালি সে পড়ে যাবে। মূল বিষয়টা পড়াশোনাটা ওই রকম আমি মনে করি। তাই যখন একটা পড়া হবে না, তখন ওইটা নিয়ে ঘাবড়ানোর দরকার নাই, কি করবা ওইটা বারবার প্র্যাকটিস করবা। আমি বিশ্বাস করি ওই জিনিসটা তোমার আয়ত্তে আসবে। ওকে, তাহলে আর্থিক বিবরণী বিশ্লেষণ আমরা করি হচ্ছে আমাদের আন্তর্জাতিক হিসাব মান IAS এর 1 অনুসারে। এই অনুসারে যেহেতু আমরা এটাকে আমরা বাধ্যতামূলক, এটা আমাদের বাধ্যতামূলক ভাবে কি করতে হবে, এটা আপনাকে, হ্যাঁ আমি রিলেশন করছে অলরেডি ছ্যাঁকা টাকা খেয়ে একদম বেকা হয়েছিলাম 4 বছর, ঠিক আছে, ওগুলা হিউজ হিস্ট্রি শোনাবনি। তো যাই হোক, এটা তাহলে আন্তর্জাতিক হিসাব মান থেকে করা হয়, এবং এটা 8 নম্বর প্যারা অনুসারে করা হয়, এবং এ কারণে এটা বাধ্যতামূলক। হ্যাঁ, এটা বাধ্যতামূলক। এবং এছাড়া আমাদের IAS 10 অনুসারে কোন প্রতিষ্ঠান পরিবেশ বিষয়ক প্রতিবেদন এবং মূল্য সংযোজন প্রতিবেদনও প্রকাশ করতে হবে। তাহলে IAS 10 অনুসারে একটা প্রতিষ্ঠানকে অবশ্যই কি করতে হবে, পরিবেশ বিষয়ক প্রতিবেদন তৈরি করতে হবে, অর্থাৎ ওটা পরিবেশ ইম্প্যাক্ট ফেলে কিনা, আর মূল্য সংযোজন করে অর্থাৎ কর কতটুকু দেয়, সেই ধরনের রিপোর্টও প্রকাশ করতে হবে। এই জিনিসগুলো IAS নিয়ে কথা, যেগুলো থেকে প্রশ্ন আসেনি। তো আমাদের মূল পড়ার বিষয় আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, তো কেন করতে হবে, এটা বাধ্যতামূলক করতে হবে। আর অপরদিকে বুঝাই দিলাম তো, অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী এটা করে থাকে। কেন করে থাকে? একজন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নেবে, আর একজন হচ্ছে বিনিয়োগ করার জন্য সিদ্ধান্ত নেবে। আবার মূল বিষয় কি? সিদ্ধান্ত গ্রহণ। তো যাতে সঠিক সিদ্ধান্তটা নেওয়া হয় বা নেওয়া যায়, এ লক্ষ্যে আর্থিক বিবরণী বিশ্লেষণে অনেকগুলো কৌশল আছে। যেমন ব্যাংক বলবে কি, পিঠ পাশে কাটো, অনেকে বলো কি না, ওরা আগে চিৎ করে শোয়াও, তারপরে এক পা দিয়ে কেটে ফেলো, একক জনের কাছে একক সিস্টেম, বোঝা গেল? তো অনুরূপ ভাবে আর্থিক বিবরণী বিশ্লেষণের সুন্দর 3টা কৌশল আছে। এই 3টা কৌশলের মধ্যে সবচেয়ে আমাদের জন্য উপযুক্ত কোনটা? অনুপাত বিশ্লেষণ। বাকিগুলো নিয়ে আমি কথা বললাম না, কারণ প্রশ্ন হয় না, একাডেমিতে হতো, কিন্তু আমাদের আসবে অনুপাত বিশ্লেষণ। তো প্রথমে আসি অনুপাত বিশ্লেষণটা কি। অনুপাত বিশ্লেষণ হচ্ছে 2টা জিনিস, 2টা বিষয়, এর মধ্যে পারস্পরিক সম্পর্ক, এটাকে যখন আমরা সংজ্ঞায় প্রকাশ করবো তাকে আমরা কি বলবো? অনুপাত বিশ্লেষণ বলবো। ক্লিয়ার? এবার তাহলে 2টা জিনিস, ওই 2টা জিনিস পারস্পরিক, এদের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা যখন আমরা কি করব, গাণিতিক সংখ্যায় প্রকাশ করবো, সেটাকে আমরা অনুপাত বিশ্লেষণ বলে থাকি। এই এতটুকুই। ওকে, তো এবার আসি আমাদের অনুপাত বিশ্লেষণের সঙ্গে অনেক বিষয় জড়িত থাকে, এই জিনিসগুলো তোমাদের আপাতত জানার দরকার নাই, আমি যে জায়গায় নিয়ে যাচ্ছি সেই জায়গায় গেলেই হবে। এটা হচ্ছে অনুপাত বিশ্লেষণের মেইন জায়গা, গাণিতিক সমস্যার জায়গা। তো এখান থেকে বলবো না, দাঁড়াও তো আগে কোন PDF দুটো অন করেছি, আসল PDF অন করি নাই, দাঁড়াও একটু দাঁড়াও। এই জায়গা থিওরিটা আমাদের লাগবে একটু, কারণ একটা চার্টে দেওয়া আছে তোমাদের বইটাতে, তোমরা বইটা বের করো। হ্যাঁ, তোমাদের বইটা বের করো। এই দেখো আর্থিক বিবরণী আমরা কেন প্রস্তুত করি, তার ডিটেলস গুলো দেওয়া আছে, একদম পড়বা, সব প্রশ্ন এগুলো দেখে আসবে, এর বাইরে করবে না, এর বাইরে প্রশ্ন তেমন আসে না, আমি যা দিয়েছি এগুলোই বেসিক।
ওকে, এই তো আসছি আমরা। হ্যাঁ, এখানে মেইন মেইন বিষয়গুলো বলে দিয়েছি, আমি ওইটা বলবো না, আমি বলবো হলো এই জায়গাটা। তো আমরা জানলাম যে আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ যেটা আছে, সেই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যম আমাদের কয়টা আছে? তিনটা। তার মধ্যে সবচেয়ে উপযুক্ত কোনটা? অনুপাত বিশ্লেষণ। কেন? যে জিনিসটা থেকে ভালো তথ্য পাবো, যে জিনিসটা সবার কাছে গ্রহণযোগ্য সেটা ব্যবহার করবো না তো কোনটা করবো? অবশ্যই সেটা করবো, এই জন্য অনুপাত বিশ্লেষণটা সবার কাছে গুরুত্বপূর্ণ। এখন এই অনুপাত বিশ্লেষণের সেক্টর আছে হলো চারটা। আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করি অনুপাত বিশ্লেষণের মাধ্যমে, আর এই অনুপাত বিশ্লেষণের সেক্টর আছে কয়টা? চারটা। একটা হলো তারল্য অনুপাত, দক্ষতা যাচাই অনুপাত, উপার্জন ক্ষমতা যাচাই অনুপাত, সচ্ছলতা যাচাই অনুপাত। খুব সম্ভবত তোমাদের মনে হয় সংক্ষিপ্ত সিলেবাসে তারল্য দেওয়া আছে, দক্ষতা যাচাই দেওয়া আছে, সচ্ছলতা দেওয়া আছে, উপার্জন ক্ষমতা যাচাই দেওয়া নেই। ঠিক আছে, এই ছেলেগুলো মুড়ি পাটি করছে। দেখো তাহলে প্রশ্ন কোথা থেকে হয় সেটা আগে কনফার্ম হও। এ যাবত কালে একাডেমি টু এডমিশন টেস্ট আমার দেখা মতে সবচেয়ে বেশি প্রশ্ন করছে এই দুটো থেকে। যা প্রশ্ন হয় এই জায়গা থেকেই হয়, এছাড়া বাকি জায়গাগুলো থেকে তেমন প্রশ্ন করা হয় না। তো আমার অনুরোধ, আমরা এখানে হচ্ছে দুইটা অংশ সবচেয়ে বেশি গুরুত্ব দিব, দুইটা অংশতে 3-3-6টা অনুপাত আমাদের একদম ওকে করে ফেলবো। আমার যতটুকু বিশ্বাস ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় এই দুইটা থেকে প্রশ্ন করছিল আগেও, এখনো করবে, ইন ফিউচারও করতেই থাকবে, আশা করি বুঝতে পারছো। তো এই জায়গায় এবার আমরা দেখবো যে আসলে এই যে অনুপাত বিশ্লেষণ, আমরা বুঝলাম দুইটা জিনিসের পারস্পরিক সম্পর্ক যখন সংজ্ঞায় প্রকাশ করি তাকে আমরা অনুপাত বিশ্লেষণ বলবো। তো এই অনুপাত বিশ্লেষণে আরেকটা জায়গা আছে তারল্য অনুপাত। তো এই তারল্য অনুপাতটা কি জিনিস? আবার এই তারল্য অনুপাতটাই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুপাত, যে অনুপাতের মাধ্যমে আমরা বেসিক্যালি কি জানতে পারি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায় পরিশোধের সক্ষমতা। এই জায়গায় মূল জায়গাগুলো আমি এই জায়গায় দিয়েছি। তাহলে তারল্য অনুপাত কি? যে অনুপাতের মাধ্যমে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করি, অথবা যে অনুপাত একটা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দেনা পরিশোধের ক্ষমতা নির্দেশ করে তাকে আমরা তারল্য অনুপাত বলবো। তো বেসিক্যালি তারল্য অনুপাতের মাধ্যমে আমরা দায় দেনা, চলতি দায় দেনা পরিশোধের ক্ষমতা যাচাই করি। এই যে দেখো, প্রতিষ্ঠানের চলতি স্বল্প মেয়াদী সফলতা নির্দেশ করে, যেহেতু কি চলতি সম্পদ দায় পরিশোধ মানে কি, আমরা ওকে আমরা 1 বছরের মধ্যে যে দায় দেনা গুলো আছে সেগুলো পরিশোধ কি সব কম, সুতরাং আমরা স্বল্প মেয়াদী ভাবে কি হলাম, সাকসেস হলাম। এছাড়া এর মাধ্যমে আমরা কি করে থাকি, ব্যবসার স্বল্প মেয়াদী তাৎক্ষণিক সচ্ছলতা যাচাই করা হয়। তো এই হচ্ছে কি আমাদের এই তারল্য অনুপাত। তো তারল্য অনুপাত নিয়ে বিস্তারিত কথা আমি এখানে বিস্তারিত দিয়েছি, কিন্তু এই জায়গাগুলোতে, হ্যাঁ এই জায়গাগুলোতে বিস্তারিত দিয়েছি। তো এই তারল্য অনুপাতের প্রথম যে অনুপাতটা আছে, যে আমরা এই যে স্বল্প মেয়াদি দায় পরিশোধের ক্ষমতা জানতে পারবো, এই জানার আর একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে চলতি অনুপাত। চলতি অনুপাত কি জিনিস? যে অনুপাতে আমরা চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ দেওয়ার পর যে রেশিওটা পাই তাকে আমরা কি বলবো, চলতি অনুপাত বলবো। তাহলে প্রতিষ্ঠানের চলতি দায়কে কি বলে, চলতি সম্পদকে যখন আমরা চলতি দায় দিয়ে ভাগ দেবো, ভাগ দেওয়ার পর যে রেশিওটা বের হবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হলো চলতি অনুপাত। ওকে, এখন এই চলতি অনুপাতের মাধ্যমে আমরা বেসিক্যালি কি করে থাকি, প্রতিষ্ঠানের চলতি দায় বা স্বল্প মেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করে। বিশ্বাস করো এই প্রশ্নটা কয়েকবার রিপিট হয়েছিল, এই প্রশ্নটা এইটা, এবারও হতে পারে, স্বাভাবিক। তো এই চলতি অনুপাতের একটা আদর্শ মান আছে, সেটা কি, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ এবং চলতি দায় যদি ভাগ করার পর এই দুইটার অনুপাত 2:1 যদি হয়, তার মানে কি তুমি ভালো, তুমি একাধারে স্বল্প মেয়াদী দায়ও পরিশোধ করতে পারো, একাধারে ব্যবসা প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনাও করতে পারো। কিন্তু এইটা যদি না হয় তাহলেই কিন্তু কি, না না এই প্রতিষ্ঠান তো ভালো না, এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যাবে না। এবং অভ্যন্তরীণ পক্ষ বলবে, ওহ রে আমাদের অবস্থা তো খারাপ, আমাদের 2:1 হওয়ার কথা সেই জায়গায় 3:1 হয়ে আছে, তার মানে কি আমরা টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। এটা একটু বোঝাই দেয়, এই জিনিসটা বোঝাই দেয়, মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় এটা আছে। আমরা প্রথমে এক ধাপে যাই, পরবর্তী ধাপে ধীরে ধীরে শিখবো, চারটা আছে, 2 দিন ক্লাস নিলে হবে, এটা আজকে শিখবো, আমাদের প্রাথমিক ধারণা শেষ। এখানে দেখো, চলতি অনুপাতের আদর্শ অনুপাত যদি 2:1 হয়, এর মানে হলো প্রতি 2 টাকা সম্পদের বিপরীতে 1 টাকা দায় প্রকাশ করে। এর মানে হলো তোমার 1 টাকা দেনা আছে কারো কাছে। দেনা মানে কি, মানুষ তোমার কাছে পায়, ঠিক আছে, মানুষ তোমার কাছ থেকে পায়, এক কথায় এখানে লিখে ঋণ লিখি তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবা। তোমার 1 টাকা ঋণ আছে, এই ঋণটা পরিশোধ করতে হবে না, পরিশোধ করতে হবে, এই যে পরিশোধ করতে হবে, তাহলে এই যে পরিশোধ করবা, কিন্তু এই ঋণের বিপরীতে
কত টাকা তুমি জমা রাখবা, জমা রাখবা, এটাই হচ্ছে কি আমাদের চলতি অনুপাত। তো চলতি অনুপাত বলছে যে 1 টাকা ঋণের জন্য এটা পরিশোধ করার জন্য আমাদের রাখতে হবে কত টাকা, 2 টাকা। এবং এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এই চলতি মূলধনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান সঠিকভাবে কি করা হয়, পরিচালনা করা হয়। তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে চলতি মূলধনের মাধ্যমে কি করা হয়, প্রতিষ্ঠান এর ব্যবসায়িক কার্যক্রম বা দৈনন্দিন কার্যক্রম সচল রাখা হয়। তো এখন কথা হলো এই চলতি মূলধন বা আমরা কিভাবে বের করি। চলতি মূলধন কিন্তু আমরা এই যে এই জায়গায় আছে চলতি বা কার্যকারী মূলধন অনুপাত, তো আমরা চলতি মূলধনটা বের করি চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়। তো এই জায়গায় যেটা কথা যে আমাদের হচ্ছে এই চলতি সম্পদের একটা অংশ দায় পরিশোধের জন্য রাখতে হবে, এই 2 টাকার একটা 1 টাকা দায় পরিশোধের জন্য রাখতে হবে, আর 1 টাকা কি রাখতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় রাখতে হবে। তো এখন কথা হলো, এবং এখানে আবার মনে করিও না দীর্ঘমেয়াদী ঋণ, এটা কিন্তু স্বল্প মেয়াদী ঋণ, স্বল্প মেয়াদী ঋণ, এটা আগে বলে দিতেছে। তাহলে 1 টাকা স্বল্প মেয়াদী ঋণ মানে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, এর জন্য আমরা কত টাকা জমা রাখবো, 2 টাকা। কেন 1 টাকা আমরা দায় পরিশোধের জন্য রিজার্ভ রাখবো, আর 1 টাকা কি করবো আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করব। এখন এর যদি কম হয়, সাপোজ আমাদের অনুপাতটা এমন হয়ে গেছে, আদর্শ অনুপাতটা বাদ দিয়ে আমাদের অনুপাতটা হয়েছে 1:1, এর মানে কি আমাদের কাছে 1 টাকা চলতি সম্পদ আছে 1 টাকার ঋণ পরিশোধ করার জন্য, স্বল্প মেয়াদী পরিশোধ করার জন্য। তা আমার প্রশ্ন হচ্ছে আমাদের দরকার 2 টাকা, কিন্তু সেই জায়গায় আমরা রাখছি 1 টাকা, তো 1 টাকা দিয়ে 1 টাকা দায় পরিশোধ করবা, ওকে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবা কি দিয়ে? তার মানে কি যদি আমরা আমাদের যদি আদর্শ অনুপাত চলতি অনুপাতের 1:1 হয়ে যায়, তখন আমরা বুঝতে পারবো এই এই প্রতিষ্ঠানে আমরা কি করব না, বিনিয়োগ করব না। কেন? কারণ এর দায় পরিশোধের সক্ষমতা নাই, যদি দায় পরিশোধ করে তাহলে তা ওর ব্যবসা বন্ধ হয়ে যাবে, সুতরাং ওই প্রতিষ্ঠানে আমরা বিনিয়োগ করতেছি না। বোঝা যাচ্ছে? দেখো এই জিনিসগুলো, এই আদর্শ মানগুলো এইভাবে আমাদের কি দেয়, তথ্য দেয়। কিন্তু মজার বিষয় আর একটা, দেখো সম্পদ চলতি সম্পদ 1 লক্ষ টাকা, চলতি দেয় 50,000 টাকা, কি বুঝবা বলো তো, কি বুঝবা? চলতি সম্পদ 1 লক্ষ, চলতি দায় 50,000, কি বুঝবা? এটাতে কি বুঝার আছে, কিছু বুঝতে পারতেছ যে এটা ঠিক আছে না ভালো আছে? বোঝা কিন্তু, হ্যাঁ, এই যে ঠিক আছে ভাই, আমরা ভাগ করে বুঝতেছি যে না 1 লক্ষকে 50 দিয়ে ভাগ দিলে 2:1 হচ্ছে, এটা তো এখন তোমরা বুঝতে পারতেছ ভাগ করে। কিন্তু আচ্ছা ওটা বাদ দিলাম, ওটা বাদ দিয়ে বললাম চলতি সম্পদ 80,000, ঠিক আছে, চলতি দায় আমাদের আছে হলো 50,000, এখন কি বলবা, কিছু বুঝতে পারবা মুখে মুখে এমনিতে বুঝতে পারো কোনো কিছু? এটা বোঝা যাচ্ছে না, ঠিক, হ্যাঁ বোঝা যাচ্ছে না, মূল বিষয় ভাই বোঝা যাচ্ছে না। বা চলতি সম্পদ আছে 5 লক্ষ এবং এই জায়গায় হচ্ছে চলতি দায় আছে 1 লক্ষ, কিছু বুঝতে পারতেছ? বোঝা যাচ্ছে না। কিন্তু ওইটা যখন আমরা অনুপাতে কনভার্ট করব, যেমন চলতি সম্পদ 1 লাখ, চলতি দায় 1 লাখ, এর মানে কি হলো, এর মানে হলো 1:1। এই 1:1 মানে হচ্ছে কি, 1 টাকা ঋণের জন্য আমি 1 টাকা কি রাখছি, রিজার্ভ রাখছি, কিন্তু আমি ব্যবসা পরিচালনা করব কি দিয়ে, সুতরাং এই প্রতিষ্ঠানে আমরা বিনিয়োগ করব না। ওই যে একটা বললাম না, চলতি সম্পদ আছে 5 লক্ষ কিন্তু চলতি দায় আছে কত, 1 লক্ষ, তাহলে 5 লক্ষকে 1 লক্ষ দিয়ে ভাগ দিলে কি হবে, 5/1, এর মানে হলো 1 টাকা দায় পরিশোধ করার জন্য আমি কত টাকা রাখছি, 5 টাকা রাখছি, কত রাখছি, 5 টাকা, এর মধ্যে 1 টাকা দায় আর বাকি কি রাখছি, প্রতিষ্ঠান চালানোর জন্য 4 টাকা রাখছি। যে জায়গায় প্রতিষ্ঠান চালানোর জন্য 1 টাকা রাখলে হয় সেই জায়গায় তুমি রাখছো কত, 4 টাকা। তার মানে কি, তুমি বলো তুমি তুমি ব্যবসা প্রতিষ্ঠানের তরল সম্পদ কাজে লাগাতে পারোনি, তুমি কি এই জায়গা থেকে 1 টাকা রেখে, এই যে 1 টাকা রেখে বাকি 3 টাকাকে বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারতা না? এখানে দেখো তো 5 টাকা, এই যে দেখো আমি বললাম চলতি সম্পদ 5 লক্ষ এবং চলতি দায় 1 লক্ষ, তাহলে 5 লক্ষকে 1 লক্ষ দিয়ে ভাগ দিয়ে 5/1, এর মানে হলো 1 টাকা দায় পরিশোধ করার জন্য আমরা 5 টাকা জমা রাখছি, অথচ আমাদের কথা ছিল 1 টাকা পরিশোধ করার জন্য 2 টাকা রাখবো, কারণ 1 টাকা দিয়ে দায় পরিশোধ করবো যখন তখন, আর 1 টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবো। তো এই জায়গায় আমাদের 1 টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যায়, সেই জায়গায় আমরা রাখছি কত, 4 টাকা, তার মানে কি বেশি রাখছি কত, 3। তো এই 3 টাকা আমরা কি অন্য জায়গায় বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারতাম না? যখন আমরা দেখবো ও এ তো বলদ, এ তো
টাকা কাজে লাগাতে পারেনি, হুদায় শুধু নিজের কাছে জমা রাখছে, তার মানে কি টাকা যেহেতু ব্যবহার করতে পারে না, তার মানে কি এর মুনাফা অর্জন ক্ষমতা ভালো না, এর কি টাকা ব্যবহার করার সক্ষমতা ভালো না, সুতরাং একে টাকা দেওয়ার দরকার নাই, কেননা সে আমাদের সুদ দিতে পারবে না। বুঝতে পারলা? কেননা সে সুদ দিতে পারবে না, অথবা সে লাভবান হতে পারবে না। যদি সে লাভবান না হতে পারে, আমাদের টাকা নিয়ে যদি সে যদি কাজে না লাগাতে পারে, সে কি টাকা রিটার্ন দিতে চাইবে? সে কি লাভ দিতে চাইবে? চাইবে না। সুতরাং একে আমরা টাকা দেব না। বুঝলা এই এই আদর্শ অনুপাতের মূল কাহিনী কোথায়? তো এই যে কাটা ছিঁড়ে বিশ্লেষণ, এই কাটা ছিঁড়ে বিশ্লেষণের প্রথম স্টেপ হচ্ছে আমরা কি চলতি অনুপাত, এই চলতি অনুপাতের মাধ্যমে কি জানি আমরা ব্যবসা প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদী দায়িত্ব পরিশোধের ক্ষমতা যাচাই করে থাকি। এবং এই সূত্রগুলো মুখস্থ করো, আমরা কালকে প্রথম স্টেপে এটাই আগে শেষ করব। তাড়াহুড়ো নেই আমাদের, যথেষ্ট সময় আছে, বেসিক ক্লিয়ার করে নাও, পরবর্তীতে যে কোনো কোথাও যে কেউ এই বিষয়ে কথা বলা মাত্রই একদম ক্যাচ করতে পারবা। কিন্তু বিস্তারিত বিষয় যদি লোকে না করো না বুঝো, আমার যতটুকু বিশ্বাস তুমি আগাইতে পারবা না। এবং এখানে তাহলে বুঝে নাও চলতি সম্পদ গুলো কি কি, ঠাড়া মুখস্থ করে ফেলো, কোনো কথা নাই বাতরা নাই। চলতি দায় গুলো কি কি, একদম টানা মুখস্থ, কোনো কথা নাই বাতরা নাই, মুখস্থ করে ফেলো, জীবন গেলে ঝামেলা হবে না। গেল, এবার আসো এই যে দেখো থিওরি প্রশ্ন, দেখো কিভাবে থিওরি থিওরি প্রশ্ন আসছে। এই জায়গায় দেখছো অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে, মানে কোনো কিছুর পরিবর্তন হয় নাই, নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না, অর্থাৎ চলতি অনুপাতে কোনো প্রভাবই পড়বে না। এই প্রশ্নটা কোথায় আসছিল দেখছো, 18 সেশনে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে 19 সেশনে। তাহলে এমন কি জিনিস যেটা ঘটছে কিন্তু চলতি অনুপাতকে প্রভাবিত করবে না? উত্তর আছে ক খ গ, তিনটাই উত্তর। যেমন স্বল্পমেয়াদী ঋণ দিয়ে চলতি দায় পরিশোধ, এটা একটা প্রশ্ন। স্বল্পমেয়াদী ঋণ দিয়ে চলতি দায় পরিশোধ, এর মানে হলো আমরা আমাদের কাছ থেকে কেউ টাকা পায়, আমাদের কাছ থেকে কেউ টাকা পায়। এখন এই যে টাকা পায় তাকে আমরা কি করলাম, তার কাছ থেকে স্বল্প মেয়াদী ঋণ নিলাম, নিয়ে আবার তার টাকা তাকে পরিশোধ করলাম, তার মানে কি জেলাও সেই গদু। মানে আমাদের কাছ থেকে কেউ একজন টাকা পায়, তার কাছে হোক বা অন্য কেউ টাকা পায়, সেই জায়গায় আমরা স্বল্প মেয়াদী ঋণ নিলাম একজনের কাছ থেকে, আর একজনের টাকাটা পরিশোধ করলাম, কি হলো জেলাও সেই গদু হলো না? ওই যে সাব্বির আমার কাছ থেকে টাকা পায়, কিন্তু আমি এখানে কি করলাম, সাব্বির আমার কাছ থেকে টাকা পায়, আমি ওই যে নাজির কাছ থেকে টাকা নিলাম, দেও তো ভাই আমার টাকা 10,000 টাকা, ও দিয়ে দিল, স্বল্প মেয়াদী ঋণ নিয়ে নিলাম, সুন্দর করে সাব্বিরকে বললাম ধরো তোমার টাকা নিয়ে যাও, চিল্লাচ্ছ খালি। তার মানে কি হলো, একদিকে আনলাম একদিকে দিলাম, কি হলো, কোনো প্রভাবে বিস্তার করলো না, এটার কথা বলা আছে। তার মানে কি এটা সঠিক ছিল, এটার কারণে আমাদের আর্থিক চলতি অনুপাতের কোনো প্রভাব বিস্তার করবে না। ওটা গেল বিবিধ দেনাদার হতে নগদ আদায়, নগদান হিসেবে ডেবিট, দেনাদার হিসেবে ক্রেডিট, এর মানে কি নগদ টাকা আসলো নগদ টাকা গেলো, তার মানে কি সম্পদ, এই চলতি সম্পদ বললে এই চলতি সম্পদ কমলো, তার মানে কি জেলাও সেই কুদু, তার মানে কি এটাও হয় বিবিধ পাওনাদারকে নগদ প্রদান। তাহলে এই জায়গায় খেয়াল করো, বিবিধ পাওনাদারকে নগদ প্রদান, তাহলে এখানে খেয়াল করো যে নগদান নগদ টাকা আমরা পাওনাদারকে 5,000 টাকা পরিশোধ করলাম, তাহলে কোন একজন পাওনাদার 5,000 টাকা পাইতো ওকে পরিশোধ করলাম, এর মানে কি 5,000 টাকা আমাদের দায় কমলো। অনুরূপ ভাবে 5,000 টাকা আমাদের কি হলো, নগদ টাকা কমলো, ওই সেম জেলাও সেই গুদু, তাই না? ওই একই জিনিস হচ্ছে, অর্থাৎ এইদিকে যে হারে নগদ টাকা চলতি সম্পদ কমে গেছে, সে হারে চলতি দায় কমে গেল, তার মানে ভাগ দিলে ওই একই থাকে, সুতরাং এটাও অ্যান্সার। আর অপর দিকে আছে নগদী স্থায়ী সম্পত্তি বিক্রয়, এর মানে কি নগদান হিসাব ডেবিট, ওই আমাদের স্থায়ী সম্পদ হিসাব ক্রেডিট, তার মানে কি হলো নগদান হিসাব ডেবিট হওয়ার কারণে আমাদের চলতি সম্পদ বাড়লো, আর হচ্ছে কি স্থায়ী সম্পদ ক্রেডিট হওয়ার কারণে আমাদের স্থায়ী সম্পদ কমলো। তার মানে কি এখানে শুধু নগদের চলতি হিসাব বাড়লো, চলতি হিসাব বাড়লে কি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি আমাদের চলতি অনুপাত চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝাইতে পারলাম কি? এই জন্যেই এখানে অ্যান্সার আছে, সরি আমাদের উত্তর আছে কোনটা, এই তিনটা, যে প্রভাবিত হবে না, কিন্তু এই প্রশ্নটা ঠিক। ওকে, অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে নিচে কোন লেনদেনটি চলতি অনুপাতের প্রভাব ফেলবে, জাস্ট এই যে দেখো কি করলাম, জাস্ট দুইটা ওয়ার্ড চেঞ্জ করে দিলাম, জাকাস। এবং এভাবে গত বছর থেকে প্রশ্ন করা শুরু করছে বিশ্ববিদ্যালয় গুলা, বুঝলা এটা, বুঝলা এভাবে প্রশ্ন করতেছে, এভাবে হবে। হ্যাঁ, তাহলে এভাবে কি কোশ্চেন রিপিট হয়?
রে ভাই, মিথ্যে কথা বলতেছি নাকি? এখনো বুঝতে পারোনি? গত বছর ম্যাথ কোশ্চেন সবগুলো এভাবে হয়েছে, প্রমাণ দেখাবো নি। গত বছর ম্যাথ ভাই কোশ্চেন বিপিন খুব কম পাওনাদারকে আসছে। নগদ প্রদান চেকটা, হুম, বিপিন পাওনাদারকে যেটা নগদ প্রদান করছে ওইটা যদি নগদ দিকেও মানে সম্পদ দিকেও কমে আবার দায়ের দিকেও কমে, না ওই না না, অনুপাতটা কিন্তু এক আসবে। দায় দায় কিভাবে কমে? বিবিধ দেনাদার আমাদের চলতি সম্পদ, ওর কাছ থেকে না টাকা দেনাদার নিলাম, মানে বিবিধ পাওনাদারকে, দেনাদার বিপিন ক্রেডিট, পাওনাদারকে আবার নগদ না, আনি গ যা নাম্বার, চলতি সম্পদ। হ্যাঁ গ নাম্বারটা বিপিন পাওনাদারকে নগদ প্রদান, হ্যাঁ, বিবিধ পাওনাদার, চলতি দায়, চলতি দায় কমে গেল, নগদ আনি সব ক্রেডিট, চলতি সম্পদ কমে গেল, দুটাই কমে গেল সমান্তালে। তার মানে কি? ওই জেলাও সেই দুই অনুপাতটা এক থেকে গেল। আসে না, হ্যাঁ অনুপাতটা এক আসে না তো, অনুপাত এক আসে না, আসবে, কেন আসবে না? আসে না তো ওকে ভাই, ভাগ্যের, আসবে রে পাগল। এই যে দাঁড়াও, দেখো, 10,000 ঠিক আছে, ভাগ 5,000 কত আসবে? 2:1, তাই না? ওকে, এবার দুইটা থেকে একই টাকা কমাও। দুইটা থেকে যদি আমরা একই টাকা কমাই, তাহলে তখন কি হবে? 2,000 কমালে 8,000, 2,000 কমালে 3,000, তাহলে 8,000 ভাগ হচ্ছে 3,000, আসবে না তাই না? তখন আসবে কি? এক আসে না, কোনোটা দিয়ে আসে না, আমি করছিলাম অঙ্কটা, তাহলে এখানে আসতেছে কত? তিন হাজার যদি আমরা 2,000, 2,000 যদি কমায় দেই, নগদ টাকা 2,000 কমে গেল, 8,000 বিবিধ পাওনাদারকে পরিশোধ হচ্ছে 2,000, তার মানে যদি কমায় দেয় তাহলে অলমোস্ট আমাদের কি হবে দেখা যাচ্ছে, 3 দিয়ে ভাগ দিলে এক থাকেই, এক থাকবে, 3 দিয়ে যদি ভাগ দেয় আটকে। দাঁড়াও, ইন্টারেস্টিং বিষয়, একটু দাঁড়াও, একে আসার কথা, তার মানে দাঁড়াচ্ছে 8,000 ভাগ হচ্ছে 3,000, তার মানে 2.67 × 1, এর মানে কি দাঁড়ালো? এর মানে এটা দাঁড়ালো যে আমাদের হচ্ছে 0.67 অংশ বাড়ছে। তাহলে আমাদের চলতি অনুপাতের পরিবর্তন আসলো, তাই না? কিন্তু কিছু কিছু সেক্টরে তো সমান হওয়ার কথা, মেবি কিছু কিছু লেনদেনে সমান হবে, ক্যালকুলেশন করলে বের হবে, যে জায়গায় দেখা যাচ্ছে যে হারে কমবে সে হারে। ও, ভাগ এখানে আর আর একটা, বিতে সম্পর্ক থাকা শোনো, ঠিক এখানে আর একটা কাহিনী আছে। আমাদের হচ্ছে চলতি সম্পদ, চলতি দায় যে হারে কমবে ঠিক সেই হারে আমাদের হচ্ছে চলতি অনুপাতটা বাড়বে, এমন একটা ক্যালকুলেশন আসবে। এখানে এমন একটা ক্যালকুলেশন কিন্তু আসবে, যাই হোক, এই জিনিসটা অ্যাপ্লাইড, খুব ভালো একটা জিনিস ধরাই দিলে। আমি আমি মনে করছিলাম কি মিলে যাবে, আমি যতটুকু জানি মিলে যায়, অনেক অনেক ক্যালকুলেশন আছে যেগুলোতে মিলে যায় সচরাচর। এখানে তো আমরা একটা করলাম, হাইপোথেসিস ভাবে একটা ধরে নিলাম, হাইপোথেটিক্যালি, তো যেখানে আসলে কনফ্লিক্ট হচ্ছে, কিন্তু মূল বিষয় হচ্ছে দেখা যাচ্ছে যে ওই 2 থেকেই যাচ্ছে, 1 থেকেই যাচ্ছে, এটা হলো মূল বিষয়, অথবা 2-এর ঘরে থেকেই যাচ্ছে। এখানে 0.67টাও যেহেতু একটা ফ্যাক্টরের বিষয়, কিন্তু তারপরে ওভারঅল যেটা আমরা ধরে নেবো কি 2, 2 আছে।